ইচ্ছা শক্তি থাকলে সব কিছু জয় করা যায় এই পৃথিবীতে। তাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, উপকার হবে। ওয়েলকাম বন্ধুরা এবং আমার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটা সত্যিকারের ঘটনা বলি। এই ঘটনাটা অনেক পুরানো। টেনিস শহরের এক গরিব পরিবারে একটা বাচ্চা মেয়ে জন্মায় যার নাম ছিল উইলমা রডফ। সে 4 বছর বয়সে নিউমোনিয়া এবং স্কারলেট দুটো রোগ একসাথে হওয়ার ফলে তার প্যারালিসিস হয়ে যায় এবং ডাক্তারবাবু বলেন যে এই মেয়ে কোনোদিন হুইলচেয়ার থেকে উঠতে পারবে না। তাই তারা এইভাবে জীবন চলতে থাকে, কিন্তু তার মা তাকে সবসময় সাহস যোগাতে থাকে। তখন সে তার মায়ের কাছে নিজের ইচ্ছা প্রকাশ করে, মা আমি একদিন বিশ্বের দ্রুততম মহিলা হতে চাই। মা বলে যদি তোর ইচ্ছা শক্তি থাকে তাহলে তুই নিশ্চয়ই একদিন না একদিন সেটা পারবি। এই মনের ইচ্ছা শক্তিতে 9 বছর বয়সে উইলমা তার চেয়ার ছেড়ে প্রথমবার দাঁড়ায়। তারপর 13 বছর বয়সে প্রথম দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমশ লাস্ট হতে থাকে। আস্তে আস্তে এগিয়ে এগিয়ে কিছুদিন পরে থার্ড পজিশন পাওয়ার ফলে সে সাকসেস অনুভব করে এবং 15 বছর বয়সে সে জোরের সাথে বলে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রানার বা দ্রুততম মহিলা হতে চাই। সেইটা শোনেন একজন কোচ অ্যাট টেম্পল। তিনি টেনিস ইউনিভার্সিটির কোচ ছিলেন। এই মেয়ের মধ্যে এরকম জোশ এবং তার উইলিং পাওয়ার দেখে তিনি মনে মনে ভাবেন যখন মেয়েরা তার বন্ধুবান্ধবদের সাথে গল্পে ব্যস্ত এবং তারা তাদের সাজগোজ নিয়ে বন্ধুবান্ধবের সাথে খেলায় ব্যস্ত, তখন এই মেয়ের মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি আছে কিছু করার। তাই তিনি তাকে ট্রেনিং দেন এবং তিনি ভাবেন একজন প্যারালিসিস মহিলা হয়ে এটা বিশ্বের কাছে একটা উদাহরণ সেট করা যাবে। তাই তিনি তাকে সঠিক পরামর্শ এবং কোচিং দেন। এরপর 1960 সালের অলিম্পিক, বুঝতেই পাচ্ছেন অলিম্পিক গেম, বিশ্বের সেরা সেরা খেলোয়াড়ই সেখানে চান্স পান। আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করেন উইলমা রডফ এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জুটা হিল, যে আজ পর্যন্ত কোনোদিন হারেনি। 1960 সালে অলিম্পিকে 100 মিটার প্রতিযোগিতায় উইলমা ফার্স্ট হয়, 200 মিটারেও উইলমা ফার্স্ট হয়, 400 মিটার রেসে যারা সেরা দৌড়বিদ হন তারা লাস্টে থাকে। অর্থাৎ 400 মিটারে একদিকে যেমন জুটা হিল, অন্যদিকে উইলমা রডফ, দুজনই লাস্ট পেলে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তিনজন হওয়ার পর তার স্টিকটা, উইলমার স্টিকটা পড়ে যায়। সেটা কুড়িয়ে নিয়ে যখন দেখে তখন দেখে জুটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু তার ইচ্ছা শক্তি এমন ছিল সে তাকে টপকে রেসেও ফার্স্ট হয়। অর্থাৎ ভগবানও এখানে তার জয় থেকে তাকে আটকাতে পারেনি। অর্থাৎ 1960 সালের অলিম্পিকে 100 মিটার, 200 মিটার, 400 মিটার রেসে গোল্ড মেডেল পান উইলমা রডফ। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা এটা শিখলাম যদি আমার ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো কাজই অসম্ভব না। আমরা ম্যাক্সিমাম মানুষ বা ছেলেপুলে বা স্টুডেন্টরা যদিতে বাঁচি, যদি আজ আমি একটু লম্বা হতাম তাহলে বাস্কেটবলের টিমে চান্স পেতাম, যদি ঠাকুর আমাকে কেউ ফর্সা করতো তাহলে আমায় অনেকে পছন্দ করতো, যদি আমি SC ST হতাম তাহলে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যেতাম। এরকম যদিতে বিশ্বাস না করে নিজের উপর যদি ভরসা রাখা যায় আর নিজের উইলিং পাওয়ারটাকে যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে সাকসেস কিন্তু হবেই হবে। সাকসেসটা আসে নিজের মন থেকে, নিজের ইচ্ছা শক্তি থেকে। তাই এই যখনই কোনো রকম সমস্যা, অর্থাৎ উইনার লুজার, বা আমি হয়তো লুজার হয়ে যাচ্ছি বাকি সবাই উইনার হয়ে যাচ্ছে, তখন এই গল্পের কথাটা মনে করতে হবে। আর উইলমা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? তাই
আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে ভাগ্যের উপর ডিপেন্ড না করে নিজের উপর ভরসা বাড়ান, এবং মানুষ ইচ্ছা করলে পারে না এমন কাজ নেই। আজ এই পর্যন্ত। আমি ডক্টর সুখেন্দু খারাপ, আমার চ্যানেল ডক্টর এসকেয়ার গেমের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই অভিনন্দন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, এবং বাচ্চাদেরকে বা তোমার যারা বন্ধু আছে তাদের সাথে গল্পটা শেয়ার করবে। যদি ভিডিওটা উপকারে লেগে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। এই বলে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।